ফুলের শোভা ভ্রমর হলে ভ্রমরের শোভা অলি, আর হরিবাসর যদি সুন্দর করতে হয় তাহলে হরিবাসরের শোভা হচ্ছে ভকত মন্দ। নতুন করে বিষয়বস্তু বলার অপেক্ষা থাকে না, যা পরিবেশন হবে আজকে তৃতীয় রজনীতে আপনারা উপস্থিত হয়েছেন। গত দুদিন একদিন গৌরাঙ্গ লীলা একদিন কৃষ্ণলীলা শ্রবণ হয়েছে, তা আজকে ভক্ত সমীপে দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য যা পরিবেশন হবে এই জায়গায়, তা হল ভগবান শ্রীকৃষ্ণের নরলীলা সর্বশ্রেষ্ঠ লীলারা আসবে। যারা দীর্ঘদিন কীর্তন জগতে রয়েছেন, কীর্তন শুনেছেন, কীর্তন গান করেন, কীর্তনের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, যারা যুক্ত রয়েছেন কীর্তনের সঙ্গে, তো তারা খুব ভালো করে একটু ইচ্ছা মতো একটু পাঠিত পারে, ভালো করে জানেন। নতুন করে গৌরচন্দ্রিকা আমি যে দুটো লাইন প্রথমে গাইলাম, আমরা গৌরচন্দ্রিকার যে প্রথম পঙ্ক্তিটি আমরা শুনলাম, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল যমুনা ভাব শুধু ধ্বনি দুজন, নতুন করে বলবার অবকাশ বা অপেক্ষা থাকে না। শত শত ভক্তের চরণ ধুলিতে আজকে আপনাদের এই হরিবাসর প্রাঙ্গণ স্বয়ং বৃন্দাবন ধ্বনি পরিণত হয়েছে। কীর্তন শুরুর প্রারম্ভে আমরা গৌরচন্দ্রিকার শ্রবণ করব, তারপরে কৃষ্ণলীলার মধ্যে আমরা যাব, কেন কীর্তনের প্রধান হচ্ছে তার গৌরচন্দ্রিকা। ভক্তলীলাই হোক আর কৃষ্ণলীলাই হোক আর গৌরাঙ্গ লীলাই হোক, যদি গৌরচন্দ্রিকা না থাকে তাহলে কীর্তন সম্পূর্ণ হয় না, কীর্তন অসম্পূর্ণ থেকে যায়। যার জন্য আমার গুরুদেব বলতেন, যখন তুমি কীর্তন শিখবে, যখন তুমি কীর্তন গাইবে বলে ঠিক করবে, তোমাকে উপযুক্ত গুরুর কাছে গিয়ে বসে একটু একটু করে শিখতে হবে। কীর্তন কোনোদিন এর তার নকল করে এখানে সেখানে টুকে শেখা যায় না, কীর্তন হচ্ছে গুরু পরম্পরার বিষয়। একটু একটু করে ধরে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে গিয়ে বসে কিনতে পাওয়া যায় ইতিহাস ভূগোল বাংলা বিজ্ঞান অঙ্ক। তাহলে কেউ যদি মনে করে কোনো বাড়ির মা বা কোনো বাড়ির বাবা যে আমি আমার ছেলে বা মেয়েটাকে স্কুলে না দিয়ে বাজার থেকে বই কিনে ওয়ান থেকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়ে পাশ করি, তাহলে হয় কি স্কুলে নিয়ে যেতে হয়? কেন না, এক জায়গায় লিখতে গিয়ে বিখ্যাত লেখক বলেছিলেন যে মানুষ পয়সা দিয়ে বিরাট একটা বড় বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারে। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা খাট কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন ঘুম কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন সময় কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনে নেওয়া যায় না। ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও মনুষ্যত্ব কিনে নেওয়া যায় না। মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরেই বানর হয়ে যায়, একটা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়, একটা শিগালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে শিগাল হয়েই জন্মায়, কিন্তু একটা মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে মানুষ। কেন জানেন, আমি যখন কোনো বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করি, পায়ে হাত দিয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গে বড়রা আমায় বলে বাবা মানুষ হয়। কেন বৃন্দাবনে
সবথেকে বড় আশ্চর্য মাকে আপনারা জিজ্ঞাসা শুনতে